হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি কবিতা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। ষষ্ঠ অধ্যায়, সাহিত্য পড়ে লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ, কবিতা। কবিতাটি শুরু করার পূর্বে আমরা কবির লেখক সম্পর্কে কিছু ধারণা নেব। কবিতা পড়ি। এক, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি সব বয়সের মানুষের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। অল্প বয়স থেকেই তিনি কবিতা ও গান রচনা করতে পারতেন। অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী ইত্যাদি তার লেখা কয়েকটি বইয়ের নাম। নিচে কাজী নজরুল ইসলামের একটি কবিতা দেয়া হলো। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী স্বরবে আবৃত্তি করো। চলো এবার আমরা কবিতাটি দেখে নেই। কবিতার নাম আমি সাগর পাড়ি দেব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বচরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরে বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তামালা আমার এই নজরানা। চারপাশে মোর গাংচিলেরা করবে সে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙ্গর কুমির তিমি কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয়। সপ্তসাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। ভয় করি না তোমাদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাছি মাঝি মল্লার নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিতবে তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কো আর, বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা বাণিজ্যেতে যায়, সেই মণিমা দেব এনে তোর ঘরে যা নাই। দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ, জগৎ জুড়ে সুখ ঘুরাবো ডাকবো মা এ লাজ। লাল জহরত পান্না চুনি মুক্তমালা আনি, আমি হব রাজার কুমার মা হবে রাজরানী। চলো এবার আমরা কবিতার শব্দ অর্থগুলো জেনে আসি। খাজনা অর্থ কর, গাংচিল পাখির নাম, চুনি হচ্ছে একটি মূল্যবান পাথর, জলদস্যু মানে যারা সমুদ্রে ডাকাতি করে, জহরত হচ্ছে মূল্যবান পাথর, তরি নৌকা, থানা আস্তানা, দন্ত দাঁত, নখর নখ, নজরানা উপহার, নীর হচ্ছে পানি, নৌসেনা নৌবাহিনীর সদস্য, পাড়ি দেয়া পার্ক হওয়া, পান্না মূল্যবান পাথর, বণিক ব্যবসায়ী বাণিজ্য ব্যবসা, বিভেদ পার্থক্য, ময়ূরপঙ্খী বচরার সামনের দিকে ময়ূরের আকৃতিযুক্ত বড় নৌকো, মরাল রাজহাঁস লাল বাউটা লাল রঙের পাল, সওদাগর বড় ব্যবসায়ী, সপ্ত মধুকর বাণিজ্য তরীর নাম, সিন্ধু সাগর সিন্ধু গাজি সাগরের বীর, সুধা এক ধরনের পানীয়, শুক্তি ঝিনুক, হাতছানি
হাত দিয়ে ইশারা করা, সওদা পণ্য।